হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবার পছন্দের এবং খুবই সহজে একটা রেসিপি তৈরি করা যায় মিষ্টির, সেই মিষ্টির রেসিপিটি নিয়ে এসেছি। লাড্ডু তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেই লাড্ডু মিষ্টিটা যদি ঘরে খুব সহজে তৈরি করা যায় আর একদম পারফেক্ট স্বাদে, তাহলে ভালো হয় না? তো চলুন আজকে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমার আজকের রেসিপিটি হচ্ছে বেসনের লাড্ডু। তো বেসনের লাড্ডু বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা চালনি দিয়ে প্রায় এক কাপ পরিমাণ বেসন চেলে নিব। বেসনটাকে অবশ্যই চেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন যেন কোনো দানা এবং অবশিষ্ট ময়লা না থাকে। তারপর এখানে হচ্ছে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একটা হ্যান্ড হুইপসের সাহায্যে আমরা খুব ভালোভাবে বিট করে করে একদম একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর স্মুথলি একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য প্রথমে আমরা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। দিয়ে একটা চামচের সাহায্যে ছোটো ছোটো করে বড়া আকৃতির করে আমরা ভেজে নেব। বেসনের বড়াগুলো দিয়ে মাঝারি আছে রেখে চোলাটা আমরা সবগুলি বড়া আস্তে আস্তে করে ভেজে নিব। এই বেসনের লাড্ডুটা কিন্তু দোকানে খুব মানে একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা। তো সবসময় তো দোকান থেকে এনে খাওয়া যায় না, তো যদি জানা থাকে কীভাবে বানানো যায় তাহলে আমরা যে কোনো সময় ঘরেই বানাতে পারবো আর খুবই অল্প সময় লাগে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের এই বেসনের লাড্ডুটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু একদম অসাধারণ। তো আমরা সবগুলি লাড্ডু একটার পর একটা উল্টে পাল্টে ভেজে নেব। মোটামুটি একটা ব্রাউনিশ কালার চলে আসলে আমরা বেসনের বড়াগুলিকে আমরা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার বেসনের বড়াগুলি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন অল্প অল্প করে তুলে নিতে থাকবো। যেগুলি বড়া ভাজা হয়ে গেছে সেগুলি তুলে নিব। বড়াগুলি ভাজা হয়ে গেলে তারপর আমরা অল্প একটু সময় একটু ঠান্ডা করে নেব। নিয়ে তারপর আমরা একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমার বেসনের বড়াগুলি সবগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে সবগুলি তুলে নিচ্ছি। এখন আমরা একটা ব্লেন্ডার জারের সাহায্যে সবগুলি একসাথে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার বেসনের বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমরা 1/2 চামচ পরিমাণ জর্দা রং ইউজ করব। আপনারা জর্দা রংটা ইউজ করলে কালারটা সুন্দর আসে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি হচ্ছে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখন আমরা চিনি শিরাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় জাল করে নেব। চিনিটা মোটামুটি গলে গিয়ে একটু ঘন শিরা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মোটামুটি যখন 1 তার পরিমাণ শিরা হবে, জাল হয়ে যাবে, তখন আমরা এখানে সেই ব্লেন্ড করে রাখা বেসনের গুঁড়াগুলি দিয়ে দেব। তো আমার শিরা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা বেসন যে ব্লেন্ড করে রেখেছিলাম বেসনের লাড্ডুর জন্য সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে চিনি শিরার সাথে আমরা মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা মিশিয়ে নেব। আর এরপর যে হচ্ছে আমরা কিছুটা কিশমিশ আর বাদাম কুচি অ্যাড করে দিব। কিশমিশ আর বাদাম কুচিটা দিলে মানে ভীষণ লাড্ডুতে তো একদম শাহী একটা স্বাদ আছে আর খেতেও খুব বেশি মজা লাগে। আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমরা একটু ঘি অ্যাড করব। লাস্ট পর্যায়ে এসে যদি আমরা এখানে 1 চামচ ঘি অ্যাড করি তাহলে ফ্লেভারটা এত ভালো আসে, মনে হবে যেন আপনি পুরাটা লাড্ডুই হচ্ছে যে ঘিতে বানিয়েছেন। বোঝার কোনো উপায় নাই যে এখানে জাস্ট আপনি 1 চামচ পরিমাণ মানে ঘি দিয়েছেন। তাই জন্য লাস্ট পর্যায়ে এসে 1 চামচ ঘি আপনার অবশ্যই দেওয়া ট্রাই করবেন, তাহলে কিন্তু তার স্বাদ বেড়ে অনেক গুণ হয়ে যাবে। তো এখন আমরা সবগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর চুলা অফ করে তুলে নিব। নিয়ে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হচ্ছে এগুলোর লাড্ডু শেপ দিয়ে দেবো। ঠান্ডা বলতে এটা কিন্তু লাড্ডু শেপ কিন্তু একটু মানে গরম থাকা অবস্থায় দিতে হবে, হাতে ছেঁকা লাগলেও করার কিছুই নাই, একটু দিতে হবে, তা না হলে দেখা যাবে আর মানে লাড্ডু আকারে শেপ হচ্ছে না। তো এভাবে আমরা সবগুলি একটা একটা করে লাড্ডু বানিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম দোকানের কেনা মানে লাড্ডুর মতো হয়েছে। তো এই ছিল মূলত আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে সামান্য হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং এখনও যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেন নাই, লাইক দেন নাই, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা লাইক এবং ফলো দিয়ে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই পেজের পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।